জয় শ্রীরাম ধনিক লৈ ভয়াবহ হৈ পৰিছে পশ্চিমবংগৰ পৰিস্থিতি। এবাৰ বিজেপিৰ কাৰ্যালয় দখলত নামিল মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী। বিজেপির প্রতীকর উপর কলা রং হানি মমতাই লিখিলে নিজ দলের নাম। টিএমসির মুরব্বী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জির বাবে এতিয়া যেন মূরর কামড়নির কারণ হয়ে পড়েছে বিজেপির কর্মীর জয় শ্রীরাম ধনী। জয় শ্রীরাম ধনী বিয়াক লৈ রাজ্যখন এতিয়া মৃত হবলৈ ধরেছে বিজেপি আর টিএমসি কর্মী সমর্থকর মাজত সংঘর্ষ। তেনে এক অস্থির পরিবেশের মাজতেই এবার বিজেপির কার্যালয় দখলত নামি পড়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বেনার্জী। রাজ্যখনের চব্বিশ পার্গনার নৈহাটিত গেরুয়া দলটির কার্যালয় দখলত নামিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী। দেওবারের নিশা আরক্ষী আর প্রশাসনিক বিষয়ার লগতে দলীয় নেতাকর্মীক লৈ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী উপস্থিত হল বিজেপির কার্যালয়। উপস্থিত হয়ে কার্যালয়টিত থাকা গেরুয়া রং আর বিজেপির প্রতীক চিহ্নর উপর কলা রং হানিলে মমতা বেনার্জী। আনকি কলা রঙের উপর মমতা বেনার্জী লিখি থৈ আহিল নিজ দলের নাম। কেবল ইমানেই নহয়, মুখ্যমন্ত্রীগীর নির্দেশতে দলটির একাংশ লোকে হাতুড়ি কোবাই ভাঙিলে বিজেপির কার্যালয়ের প্রকাণ্ড তলা। মমতার অভিযোগ, বিজেপিয়ে বলপূর্বকভাবে দখল করে লৈছিল টিএমসির বহু কার্যালয়। কেবল ইমানেই নহয়, জয় শ্রীরাম ধনী দিয়ার বাবেই শুক্রবারের নিশা মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর মুখত পড়েছিল কেইবাজনো বিজেপি কর্মী। আনকি বিজেপি কর্মীরে সংঘাতত লিপ্ত হওয়া মুখ্যমন্ত্রীগীর নির্দেশতে আরক্ষী গ্রেপ্তার করেছিল গেরুয়া দলটির কেইবাজনো কর্মী। তারও পূর্বে জয় শ্রীরাম ধনীদি গ্রেপ্তার হয়েছিল একাংশ বিজেপি কর্মী। আনকি জয় শ্রীরাম ধনী দিয়াক লয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়াত বিজেপি আর টিএমসি কর্মী সমর্থকর মাজত হওয়া ভয়ঙ্কর সংঘাতত অজয় মণ্ডল নামের এজন বিজেপি কর্মী নিহত হওয়ার বিপরীতে আহত হয় দুয়োপক্ষর কেইবাজনো কর্মী সমর্থক। দমদমতো টিএমসির একাংশ কর্মীয়ে করা দলবদ্ধ আক্রমণত গুরুতরভাবে আহত হয় পাঁচ বিজেপি কর্মী। এনেকয়ে আন বহুকেইটা হিংসাত্মক ঘটনায় দেওবারের দিনটির পরাই উত্তাল করে রাখিছে সমগ্র রাজ্যখন। নিউজ ডেস্ক রিপোর্ট, ডিওয়াই 365।